আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দুপুরবেলা শুক্রবার, যেহেতু তো শুক্রবারে একটু ভালো মন্দ তো সবার বাসাই হয়, এটা নর্মালি, বলার কিছু নেই। তবে অবশ্যই এগুলো আমি রান্না করি নাই, এগুলো হচ্ছে রাফির নানা এই নিয়ে আসছে আর কি। রাফির নানা রাফির জন্য এগুলো আনছে দুপুরের লাঞ্চ, সবার জন্যই আনছে বাসার। তো এই আর কি, রাফিকে খাওয়াইতে বসছি। এই তো রাফি খাবে, রাফির তো খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, তাড়াতাড়ি ওর ক্ষুধা লেগে গেছে। খাবার, এইসব খাবার ও অনেক পছন্দ করে। কি রাফি, এগুলো আমি খেয়ে ফেলি? না। ঠিক আছে, তাহলে তুমি খাবে, অনেক পছন্দ করো তাই না? রাফি খুব পছন্দ করে, রাফি অনেক পছন্দ করে। ঠিক আছে তাহলে, আচ্ছা এগুলো খাওয়াই রাফিকে, দেন খাইতে খাইতে পরে কথা হবে। ঠান্ডা হয়ে গেলে অবশ্য ভালো লাগবে না, তো খাওয়াই নি রাফি। হাসো, আমি দিচ্ছি। ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, সবাই কি করছেন আপনারা? এখন তো সন্ধ্যাবেলা, আমরা অবশ্য নাস্তা করেছি, নাস্তা করে বসে আছি। আসলে ওয়েদারটা কয়েকদিন ধরে খুবই ভালো যাচ্ছে, বৃষ্টি, মেঘলা মেঘলা ভাব, আবার অনেক রাতে অল্প অল্প বৃষ্টি আসে, ভালোই যাচ্ছে। তো দিনগুলো ভালোই যাচ্ছে, ভালো লাগতেছে। প্রচণ্ড গরমের থেকে আল্লাহ অবশ্যই মানুষকে পানা দিয়েছে। আসলে মুসলমানদের মানে কি বলবো, আল্লাহকে আসলে ডাকলে মন থেকে কখনোই আল্লাহ বিরাস করে না। যে গরমটা পড়েছিল মানে আর কি বলবো, গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পুরা মানুষদের, কি যে এক পরিস্থিতি হয়েছিল। তো আল্লাহই আসলে সব কিছু পারে, আল্লাহ ছাড়া তো আর কেউ পারে না। তো এই আর কি, তো আমি এমনিতে আসলাম একটু ক্যামেরার সামনে, আসলে কোথাও তো যাচ্ছি না বা কিছুই না, তো কি করব ঘরের মধ্যে, ভাবলাম একটু কথা বলি সবার সাথে। আপনাদের সাথে কথা বলতে তো আমার খুবই ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে, কারো খারাপ লাগলে আসলে সরি। তো আমার খুব ভালো লাগে আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করতে। আজকে সারাদিন বাসায় ছিলাম, ঘরে ছিলাম, এই তো কি করলাম, সকাল থেকে উঠে কাজ মোটামুটি অল্প কাজ করেছি, আর একটু এই নাস্তা করেছি, দুপুরে খেয়েছি। দুপুরে অবশ্যই স্পেশাল মেনু ছিল আজকে, যাই হোক খেয়েছি আলহামদুলিল্লাহ। তারপর বিকেলে ঘরেই ছিলাম, আসলে ঘর ছাড়া আজকে বের হয়নি। ফ্রাইডে, আসলে ফ্রাইডেতে কোথাও না কোথাও যেতে ইচ্ছে হয়, বাট কোথাও যাওয়া হয়নি তেমন, এই আর কি। তো এখন একটু চা খাচ্ছি, নাস্তার পর চা না খেলে ভালো লাগে না, তো চা খাচ্ছি। আর আমার তো চা খেতে ভীষণ ভালো লাগে, চা কফি, কফি হলে তো কথাই নাই, এটা আসলে আমার লাগবেই প্রতিদিন, ওষুধের মতো। মানুষ ঔষধ যেমন খায়, আমারও মানে চা খেতেই হবে এরকম। তো আপনারা আবার খারাপ মাইন্ডে নিয়েন না, আমি সেরকম চা খোর এই আর কি। তো রাফি দুষ্টামি করতে শুরু, তো রাফি তো শুধু ওর বয়সই এখন দুষ্টামি ফাজলামো করার, দুষ্টামি করতেছে। তো সবাইকে সালাম দাও, ভালো করে বলো, সুন্দর করে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, তাই না? বলো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, বলো আমি একটু অসুস্থ থাকি। আমি একটু অসুস্থ থাকি, খালি ঠান্ডা লাগে, জ্বর আসে, তাই না? ইনশাল্লাহ। তো এই আর কি, তো আজকে এমনিতেই আলাপ করার জন্য একটু বসলাম, ভাবলাম আপনাদের সাথে এমনিতেই বসে বসে গল্প করি, ভালো লাগতো। আর এই তো, তো সবার দিনটি কেমন কাটছে জানি না, আশা করছি সবারই ভালো কাটছে, সবাই ভালো থাকবেন। আর ঠান্ডা পানি অ্যাভয়েড করবেন, ঠান্ডা খাবার অ্যাভয়েড করবেন, সব কিছুই, ঠান্ডা আসলে অ্যালাউ না করোনার জন্য। বেশি বেশি চেষ্টা করবেন দুধ চা না হলে রং চা খাওয়ার,
মানে রং চাটা ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, গলার জন্য ভালো, উপকারী, সব কিছুর জন্যই ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এ পর্যন্তই। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।